এছাড়াও আমরা ইতিমধ্যে প্রতিটি সেনানিবাসে অবস্থান করেছি, যা ছিল আমাদের জন্য একটি অন্যতম অভিজ্ঞতা। আমাদের মধ্যে অংশগ্রহণকারী বাকি দুইজন নারী সাইক্লিস্ট ছিল আমার জন্য অন্যতম অনুপ্রেরণা। আমাদের দলের সকল সদস্য সম্পূর্ণ এক্সপিডিশনে আমাদেরকে উৎসাহ ও সহায়তা প্রদান করেছে। বাংলাদেশ সেনাবাহিনী তিনজন নারী সাইক্লিস্ট হিসেবে সর্বপ্রথম তেঁতুলিয়া থেকে পেটনা পর্যন্ত 1010 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা নারীরা আজ কোনো অংশে পিছিয়ে নেই। এই এক্সপিডিশনের মধ্যে আমরা মন ভরে দেখেছি আমাদের এই সোনার বাংলাদেশের অপার প্রাকৃতিক সৌন্দর্যকে, আমরা দেখেছি আপামর জনতার নির্মল হাসি ও তাদের উদ্যম উৎসাহকে। বাংলাদেশের ইতিহাসে আমরাই প্রথম সাইক্লিং দল যারা সাইকেলে চড়ে বঙ্গবন্ধু সেতু অতিক্রম করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসাবে মাননীয় সেনাবাহিনী প্রধানের পৃষ্ঠপোষকতায় 10 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনা মুজিবুর সাইকেল এক্সপিডিশন 2020 আয়োজন করা হয়, যা গত 8 নভেম্বর 2020 তারিখে বাংলাদেশের সর্ব উত্তর অবস্থিত বাংলাবন্ধা জিরো পয়েন্ট থেকে মুজিবুর সাইকেল এক্সপিডিশন 2020 এর শুভ সূচনা হয়, যা অতি দীর্ঘ 1010 কিলোমিটার পথ অতিক্রম করে আজ সর্বদক্ষিণে, বাংলাদেশের সর্বদক্ষিণে টেকনা পেরে সাপুরীর দিকে এসে শেষ হল। 71-এর চেতনাকে মহামান্বিত করে তোলার জন্য প্রতিদিন সর্বমোট 71 জন সাইক্লিস্ট রাস্তায় সশরীরে সাইকেল চালিয়ে এই অপরাজেয় সাইক্লিং এক্সপিডিশন সম্পন্ন করে।